তোনাই মই নবগুকু এই মুহূৰ্তত দিব বিচাৰিছো এটা অতিকে ভাল খবৰ আন্তৰাষ্ট্ৰীয় ক্ৰিকেটত অভিষেক ঘটিব পাৰে অসম সন্তান ৰিয়ান পৰাগৰ আৰপিএল আইপিএলত দুৰ্দান্ত প্ৰদৰ্শন কৰাৰ পাছতে এতিয়া ৰিয়ান পৰাগৰ নাম ভাৰতীয় দলত চৰ্চা হোৱা পৰিলক্ষিত হৈছে টি20ত বা টি20 শৃংখলাত এতিয়া ৰিয়ান পৰাগে স্থান লাভ কৰিব পাৰে ভাৰতীয় দলে নিৰ্বাচিত কৰিব পাৰে ৰিয়ান পৰাগক ৰিয়ান পৰাগৰ ওপৰত চকু আছে এতিয়া নিৰ্বাচিত বা নির্বাচক মণ্ডলীর কিয়নো জিম্বাবে বিরুদ্ধে এতিয়া ভারতের যে দল প্রস্তুত করা হব টি-20 শৃঙ্খলাত জিম্বাবে বিরুদ্ধে ভারত হয়ে খেলিব পারে রিয়ান পরাগে আমি সবিস্তার এই খবর তো লার চেষ্টা করি এটা ভাল খবর গৌরবর খবর যে ভারতের দলত স্থান পাব পারে সন্তান রিয়ান পরাগে জাতীয় দলের হয়ে খেলিব পারে রিয়ান পরাগে এটা ডাঙর খবর ভারতের ক্রিকেট মহলত তীব্র চর্চাত আছে এতিয়া রিয়ান পরাগর নাম রিয়ান পরাগর উপর চকু আছে ভারতের হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 শৃঙ্খলাত খেলিব পারে রিয়ান পরাগে টি-20 শৃঙ্খলাত ভারতীয় দলত স্থান লাভ করিব পারে রিয়ান পরাগে এটা ডাঙর খবর ভাল খবর গৌরবর খবর ৬ জুলাইর জিম্বাবুয়ের বিরুদ্ধে যেহেতু পাঁচখনক টি-20 ম্যাচ অনুষ্ঠিত হব আর তাতেই লাভ করিব পারে রিয়ান পরাগে স্থান আর এই শৃঙ্খলাত কেবাগী জ্যেষ্ঠ খেলুয়ক বিরতি দিয়া হব আর সেইবাবেই ভাগ্য ফুলিব পারা রিয়ান পরাগর ভাগ্য ফুলিব বলে চর্চা হয়েছে এটি রিয়ান পরাগর রিয়ানোর লগতে কে কে আরর দুর্দান্ত ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ারর নামও চর্চাত আছে কেবাগী ক্রিকেটারর নাম চর্চাত থাকা দেখি পাওয়া গেছে ভারতীয় দলত স্থান লাভ করব পারে সন্তান রিয়ান পরাগে আর আন্তরাষ্ট্রীয় ক্রিকেটত অভিষেক ঘটিব পারে এটা রিয়ান পরাগর ভারতীয় ক্রিকেট মহলত তীব্র চর্চাত আছে রিয়ান পরাগর নাম আর ভারতের হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 শৃঙ্খলাত খেলিব পারে রিয়ান পরাগে এটা ডাঙর খবর পুনর্বালয় করছো ভারতের হয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 ম্যাচত খেলিব পারে রিয়ান পরাগে টি-20 শৃঙ্খলাত ভারতীয় দলত স্থান লাভ করব পারে রিয়ান পরাগে ৬ জুলাই পৰা জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচখনক টি-20 ম্যাচ অনুষ্ঠিত হব আর তাতেই স্থান লাভ করব পারে সন্তান রিয়ান পরাগে আর এই শৃঙ্খলাত যেহেতু কেবাগী জ্যেষ্ঠ খেলুয়ক বিরতি দিয়া হব বিশ্বকাপ চলি থাকার মাজতে আন এক ভাল খবর সুখবর রিয়ান পরাগে স্থান লাভ করব পারে আন্তরাষ্ট্রীয় ক্রিকেটত আর অর্থাৎ আন্তরাষ্ট্রীয় ক্রিকেটত অভিষেক ঘটিব পারে রিয়ান পরাগর ভারতের হয়ে টি-20 বিশ্বকাপ খেলিব পারে এতিয়া রিয়ানে এটা ডাঙর খবর পুনর্বালয় করছো ৬ জুলাই পৰা জিম্বাবুয়ের বিরুদ্ধে হব পাঁচখনক টি-20 ম্যাচ আর এই শৃঙ্খলাত রিয়ান পরাগে স্থান লাভ করব পারে ভারতীয় দলত আর বর্তমান অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব টি-20 বিশ্বকাপ চলি আছে টিম ইন্ডিয়ায় খেলি আছে আর এই প্রতিযোগিতাত এ পর্যন্ত চারিখন ম্যাচ খেলি টিম ইন্ডিয়ায় তিনিখনতে জয়লাভ করবলে সক্ষম হয়েছে আর ইয়ার পাছতে টিম ইন্ডিয়ায় সুপার এইটত প্রথমখন ম্যাচ ২০ জুনত বাবারডুসত আফগানিস্তানের বিরুদ্ধে খেলিব সুপার এইটত প্রথমখন ম্যাচ খেলার পূর্বে বিসিসিআইয়ে বহু ডাঙর ঘোষণা করব পারে যে টিম ইন্ডিয়ার নতুন মুখ্য প্রশিক্ষকর নামর লগতে বিশ্বকাপর লগেলগে অনুষ্ঠিত হবলগিয়া জিম্বাবুয়ে টি-20 শৃঙ্খলার বাবে দল নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হব পারে আর তাতেই রিয়ান পরাগে স্থান লাভ করব পারে সংবাদ মাধ্যমের খবর অনুসরি আইপিএল ২০২৪ত ব্যাট আর বলের জড়িয়ে উৎকৃষ্ট প্রদর্শন দেখা ভারতীয় একাংশ খেলুয়ক বাছনি সমিতিয়ে জিম্বাবুয়ে ভবনত অভিষেক ঘটার সুযোগ দিব পারে ২০১৮ চনত পিডভিসোর অধিনায়কত্বত টিম ইন্ডিয়ার হয়ে ১৯ বছর অনূর্ধ্ব বিশ্বকাপ খেলা তারকা অলরাউন্ডার রিয়ান পরাগক আইপিএল ২০২৪ ঘরোয়া ক্রিকেটত প্রদর্শনের ভিত্তিত জিম্বাবুয়ে ভবনের বাবে বাছনি সমিতির দ্বারা নির্বাচিত করা হয়েছে ১৫জনীয়া দলটোত স্থান লাভ করব পারে রিয়ান পরাগে আর উপরও রিয়ান পরাগর উপরও ১৫জনীয়া দলটোত কলকাতা নাইট রাইডার্সের কে কে আরর বেস্ট বোলার হর্ষিত রানা সানরাইজার্স হায়দরাবাদর তারকা অপিনার অভিষেক শর্মা আর চেন্নাই সুপার কিংসর বেস্ট বোলার তুষার দেশপান্ডে সুযোগ দিয়ার কথাও আলোচনা চলিছে আর ইফালে ৬ জুলাইর আরম্ভ হব জিম্বাবুয়ে ভবন আর এনে পরিস্থিতি ২০২৪ টি-20 বিশ্বকাপত অংশগ্রহণ করা ১৫জন খেলুয়ক জিম্বাবুয়ে ভবনত অংশগ্রহণের বাবে বাছনি সমিতিখনে কোনো ধরনের হেঁচা প্রয়োগ নকৰিব পাৰে আর এনে পরিস্থিতিত জিম্বাবুয়ে ভবনত ঋতুরাজ গায়কোয়াডক বাছনি সমিতিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব প্রদান করব পাৰে বলে আশার সৃষ্টি হয়েছে আর ইয়ার পূর্বে ২০২৩ চনত অনুষ্ঠিত এশিয়ান গেমসত ঋতুরাজ গায়কোয়াডে শেষবারের টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছিল
আর জিম্বাবুয়ে টি টুয়েন্টির সিরিজের বাবে সম্ভাব্য পনেরোজনীয় দল ঋতুরাজ গাইকড অধিনায়ক হব পারে শুভমন গিল দীপক হুদা অভিষেক শর্মা রিঙ্কু সিং ভেঙ্কটেশ আয়ার রিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দর রাহুল সাহর হর্ষিত রানা তুষার দেশপান্ডে আবেজ খান খলিল আহমেদ শাহবাজ আহমেদ আর জিতেশ শর্মায় স্থান লাভ করবেন। গতি আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত অভিষেক ঘটিব পারে সন্তান রিয়ান পরাগর। রিয়ান পরাগে হয়তো জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের হয়ে খেলিব স্থান লাভ করবেন, ভাগ্য উদয় হব পারে রিয়ান পরাগর। গতি সন্তান রিয়ান পরাগর নাম এটা চর্চাত আছে। আই পি এল দুর্দান্ত প্রদর্শন করার পাছতে এটা চকু আছে নির্বাচক কমিটির রিয়ান পরাগর উপর। রিয়ান পরাগ হয়তো নির্বাচিত হব পারে। ছয় জুলাইপর জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচখনক যেহেতু ম্যাচ টি টুয়েন্টি শৃঙ্খলা অনুষ্ঠিত হব আর তাতেই হয়তো রিয়ান পরাগে স্থান লাভ করবেন। আর ইতিমধ্যে ভারতীয় দলটোয় টি টুয়েন্টি বিশ্বকাপ খেলি আছে আর খেলি থাকার মাজতেই ভারতীয় দলটুক হয়তো হেঁচা প্রয়োগ নকরবেন বি সি সি আই। ভারতীয় দলটুক হয়তো টি টুয়েন্টি জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলিবর বাবে হেঁচা প্রয়োগ নকরবেন। গতি নতুন কেগীমান ক্রিকেটারক নির্বাচিত করবেন আর সেই নতুন ক্রিকেট দলটোতেই ভারতীয় হয়ে স্থান লাভ করবেন রিয়ান পরাগে। আর রিয়ান পরাগে হয়তো জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলিবলৈ সুযোগ বা সুবিধা লাভ করবেন।